মেয়েরা আসবে বলে সাজানো হয়েছিল ছাদ খোলা বাস। ওদের জন্য প্রস্তুত ছিল বরণের ডালা, কিন্তু আলোর নিচে যে অন্ধকার। স্বল্প সময়ে সাফ জয়ী মেয়েদের জন্য ছাদ খোলা বাস প্রস্তুত করে যেমন বাহবা পেয়েছেন সংশ্লিষ্টরা, তেমনি সংবর্ধনার পুরো আয়োজনে ছিল অব্যবস্থাপনা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। যার শুরুটা হয় বিমানবন্দর থেকেই। কাঠমান্ডু থেকে দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দরে দেখা দেয় বিশৃঙ্খলা। বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে মেয়েদের যাবার পথটা সহজ ছিল না। আশেপাশে দেখা গেছে হাজারো মানুষের আনাগোনা, অথচ একটু আন্তরিক হলেই মেয়েদের ঘরে ফেরাটা করা যেত স্বাচ্ছন্দ্যের। নিরাপত্তা ব্যবস্থা ঠিকই নেওয়া হয়েছিল, কিন্তু তা যথেষ্ট ছিল না। মানুষের ভিড়ে অস্বস্তিতে পড়তে হয় ফুটবলারদের। বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবনের যাত্রাটাও ছিল বেশ ঝক্কির। আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকলেও ছিল আন্তরিকতার অভাব। উৎসুক জনতার অতি উৎসাহে পথে পথে বাধাগ্রস্ত হয়েছে নারীদের বহনকারী বাস, যাতে হয় বিলম্ব। আর শেষটায় বিড়ম্বনায় পড়তে হয় সাফজয়ী কোচ ও অধিনায়ককে। গণমাধ্যমের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে শুরুতেই কথা বলেন গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক সাবিনা খাতুন, কিন্তু আয়োজকরা একটু বিচক্ষণতার পরিচয় দিলে দিন শেষে হয়তো সমালোচনা এড়াতে পারতেন। সংবাদ সম্মেলনের মঞ্চে ফেডারেশন ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন পেছনে দাঁড়িয়ে কোচ ও অধিনায়ক। এ চিত্র ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, শুরু হয় সমালোচনা। অথচ দুটো বাড়তি চেয়ার দিয়ে তাদের বসার ব্যবস্থা করলেই এড়ানো যেত এসব সমালোচনা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।